তো ফাইনালি কাশ্মীর ট্যুর শেষ করে আবারও আমি আমার গন্তব্যে চলে আসলাম। আর আজকে আমি আপনাদেরকে দুইটা আপডেট দিব। একটি হলো ভারতে এখন 2000 টাকার নোট কিন্তু বন্ধ হতে চলছে, মানে ইনস্ট্যান্ট এখনো বন্ধ হয় নাই, এই মানে সেপ্টেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে। মোট কথা ওই নোট আর চলবে না সেপ্টেম্বরের পরে থেকে। এখন যে নোটগুলি আছে সেই নোটগুলি সব ব্যাংকে জমা নিয়ে নিচ্ছে। তাই যারা বাংলাদেশি নাগরিক এখন ভারতে আসবেন তারা বর্ডারে 2000 টাকার নোট আর নিবেন না, 500 টাকার নোট নিবেন। এই মুহূর্তে 500 টাকারই নোট অ্যাভেলেবেল আছে, 200-100 আছে, কিন্তু 1000 টাকার নোট কিন্তু ভারতে এখনো অ্যাভেলেবেল নাই। তাই 500 রুপির নোটই কিন্তু আপনারা নেবেন, 2000 টাকার নোট নেবেন না। এবার যে দ্বিতীয় যে কথাটা বলবো, দ্বিতীয়টা হচ্ছে কোনো আপডেট নয়, দ্বিতীয় যে বিষয়টা কথা বলবো যে আমার একটা ভিডিওর নিচে মিক্স প্রতিক্রিয়া এসেছে, মানে এখানে কিছু মন্তব্য করেছে কিছু লোক, যেই লোকগুলির কোনো সামান্য ধারণাটুকু নেই, হয়তোবা তারা নতুন ভিসা আবেদন করেছে, জানে না, জীবনে কখনো ভারত হয়তো যায়নি, আমার ভিডিওর সামান্য ভুল ধরে, ভুল তো না, ওরা এটাকে ভাবছে ভুল, সে ধরে এসে আমার এখানে কমেন্ট করেছে। বিষয়টা হলো যে ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং করার বিষয়টা নিয়ে। এই ইন্ডিয়ান ভিসা কিভাবে ট্র্যাক করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম একটি ভিডিওতে। indianvisaonline.gov.in এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে আপনাদের পাসপোর্ট নাম্বার এবং ডেলিভারি স্লিপের যে বিজিটি নাম্বার সেটা দিয়ে চেক করতে পারবেন যে আপনার ভিসাটা লাগলো কিনা, মানে বাড়িতে বসেই আপনি জানতে পারবেন যে আপনার ভারতীয় ভিসা আপনার ওই পাসপোর্টে লাগলো কিনা। আগে কি করতাম, আগে আমরা ইন্ডিয়ান ভিসা সেন্টারে যেতাম ডেলিভারি স্লিপ নিয়ে, ডেলিভারি স্লিপ দিতাম, পাসপোর্ট নিতাম, খুলে দেখতাম যে ভিসা লাগছে কিনা। কিন্তু এখন আপনি এই ওয়েবসাইট থেকে ট্র্যাক করতে পারবেন। কিন্তু এখানে কয়েকজন এসে উল্টাপাল্টা কমেন্ট করেছে, আমি কি বুঝিয়েছি সেটা আরেকবার আমি দেখাই। আপনি যখন ভিসা আবেদন করবেন, আবেদন করার পর যখন ট্র্যাক করবেন তখন কিন্তু আপনার শুরুতে আন্ডার প্রসেস দেখাবে। আন্ডার প্রসেস মানে আপনার ফাইলটি এখন প্রক্রিয়াধীন অবস্থায় আছে, মানে কাজ শুরু করছে তারা। কিন্তু এই আন্ডার প্রসেস অনেকে না বুঝে আমার ভিডিও নিচে কমেন্ট করেছে যে আমার তো আন্ডার প্রসেস দেখাইছে, তারপরে তো আমি ভিসা পাইয়ে গেছি, আপনি তাহলে ভুল ভিডিও বানালেন। তাকে আর কি বলবো, আমি কি এই কথাটাকে বলছি, সে আমার ভিডিও ভালো করে দেখেই নাই। প্রথমত আপনার আন্ডার প্রসেস আসবে, তারপরে দুই নম্বরে কি আসবে চলুন সেটা এবার দেখাই। দুই নম্বরে আপনার এরকম আসবে যে ইওর ভিসা ইজ প্রসেড ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড, মানে ভিসাটা প্রসেড হয়ে গেছে, গ্রান্টেড হয়ে গেছে, এখনো প্রিন্ট হয় নাই। এবার তিন নম্বরে কি আসবে, ইওর ভিসা ইজ প্রসেড অ্যান্ড প্রিন্টেড, তারপরে নিচে যে কথাটি লেখা আছে এটা একটু দেখুন, ইফ নট কালেক্টেড আর্লিয়ার প্লিজ কন্ট্যাক্ট দা, ওই লাইনটা আপনারা পড়ে নেবেন, এটা হলো তিন নম্বর। এবার চার নম্বর যে বিষয়টা সেটা কিন্তু অনেক গুরুত্ব সহকারে শুনবেন। এখানে এরকম যদি লেখা থাকে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, এখানে কিন্তু আন্ডার প্রসেস না, আন্ডার প্রসেডও না, মানে প্রসেস এক জিনিস, প্রসেড এক জিনিস, লাস্টে ইডি যোগ হয়, গ্রামার আর্টিকেল তো পড়ছেন, এই দুটা দুই জিনিস। এখানে লেখা আছে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং ING লাস্টে, প্লিজ কন্ট্যাক্ট দা রেসপেক্টেড অফিস এন্ড দা নেক্সট ওয়ার্কিং ডে, যে লেখাটা, এই লেখাটার মানে, এই লেখাটা যদি থাকে, থাকা অবস্থায় যদি আপনি মেসেজ পায় যান, এই লেখাটা, এই স্ট্যাটাসটা থাকা অবস্থায় যদি পায় যান, তাহলে আপনার ভিসা হয়নি। বাট মনে রাখবেন এই স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়, মানে বিষয়টা হলো সকালে আপনি দেখলেন গ্রান্টেড বাট নট প্রিন্টেড, বিকালেই কিন্তু প্রিন্ট হয়ে যায়, আবার তার পরের দিন কিন্তু মেসেজে চলে আসে। এত দ্রুত এই ওয়েবসাইট আপডেট হয়, কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যায়। এখানে আরো একটা জিনিস আছে, দেখেন ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, তার নিচে কিন্তু ওই লাইনটা লেখা নাই যে প্লিজ কন্ট্যাক্ট দা আর্লিয়ার, এই লাইনটা থাকা মানে যে আপনার ভিসা হয়নি তা না, এই লাইনটা থাকার মানে যে আপনার ভিসার কাজ এখনো প্রসেসিং এ আছে, চলতেছে, রানিং চলতেছে। এখন অনেকে হয়তো এই লেখাটা ভাইবে আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করছে যে আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। তো এরকম কিছু লোক মিক্স মানে কমেন্ট করবেই, এগুলা সব জায়গাতেই থাকবে। এগুলির সমস্যাটা আমি বলি, এরা হলো ভিডিও ভালো করে দেখবে না, আন্দাজি একটু দেখবে, আর বাঙালির যে স্বভাব এটা তো সবাই ভালোই জানে, এসে খালি মানুষের মানে খুদ ধরবে, ভুল ধরবে, আর খালি এখানে এসে উল্টাপাল্টা কমেন্ট করবে। তো বিষয়টা হলো এরকম, মানে কয়েকজন আমি দেখেছি যে 95% আমার ওই ভিডিওর নিচে 95% পজিটিভ কমেন্ট, 5% লোক ওখানে উল্টাপাল্টা কমেন্ট করছে ভিডিও না দেখে। এগুলি বেশিরভাগ গ্রামের মধ্যেই থাকে, আমি দেখছি তাদের প্রোফাইল, আবার কারো প্রোফাইল তো নাই। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, যদি এটার বিষয়ে আরো ভালো জানতে চান তাহলে আপনি আমার কমেন্ট করতে পারেন বা আমার সাথে কথাও বলতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।